আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আসাম বিশ্ববিদ্যালয়ের 30তম বর্ষপূর্তি অনুষ্ঠান সাড়ম্বরে উদযাপিত। উধারবন্দে দীক্ষা প্রদান সহ চার দিনের বরাক সফরের সৎসঙ্গের প্রধান শ্রী শ্রী আচার্য দেব। করিমগঞ্জে ফিতা কেটে 44তম নেতাজি মেলা ও প্রদর্শনীর সূচনা জেলা শাসকের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসাম বিশ্ববিদ্যালয়ের 30তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হলো। শনিবার বিশ্ববিদ্যালয়ের নেতাজি মুক্ত মঞ্চে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রাজীব মোহন পন্থ। 30তম বর্ষপূর্তি অনুষ্ঠানের মুখ্য অতিথির আসন অলঙ্কৃত করেন সুদূর বাংলাদেশের গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গিয়াসউদ্দিন মিয়া। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেরাদুন ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয়া স্টাডিজের সঞ্চালক কালাচাঁদ শাইন। এদিন বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। And you know that we have the oldest agricultural university. We call it Bangladesh Agricultural University. It has been started in 1961. But all the research organizations of the Bangladesh was located in the Gajipur. Therefore, this institute has been established in Gajipur so that the researcher and the teaching staff can work together to produce the quality graduate. This was the end. It was a postgraduate institute. All the masters and all the masters and PhD degree were there at that time. And our education system was also like UGC, University Grants Commission, UGC like India. The UGC Grants, University Grants Commission controlled the academic program or academic control. But in the rules and regulations of the University Grants Commission, they are administered only the university, not institute. So, as an institute, we are facing some problem about the degree. And then Prime Minister, current Prime Minister, চার দিনের বরাক সফরে পদার্পণ করলেন সৎসঙ্গের প্রধান শ্রী শ্রী আচার্য দেব। দীক্ষার মাধ্যমে প্রদান করলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎনাম। শনিবার সকালে শিলচর কুম্ভীগ্রাম বিমানবন্দরে অবতরণ করে উধারবন্দ সৎসঙ্গ কেন্দ্রে চলে যান তিনি। পরে উধারবন্দে দীক্ষা প্রদানের নির্দিষ্ট স্থানে গিয়ে প্রায় 2 সহস্রাধিক ভক্তদের মধ্যে ঠাকুর অনুকূল চন্দ্রের সৎনাম প্রদান করেন। সেখান থেকে দুপুরে কালাইন সৎসঙ্গ কেন্দ্রের মন্দিরে পৌঁছান তিনি। এদিন কালাইন সৎসঙ্গ কেন্দ্রের মন্দিরের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন ও দীক্ষা প্রদান করেন আচার্য দেব। এদিকে দুপুর 1:45 নাগাদ কালাইন থেকে করিমগঞ্জ সৎসঙ্গ বিহারের উদ্দেশ্যে রওনা দেন তিনি। উল্লেখ্য, দীক্ষা গ্রহণ করতে এদিন প্রতিটি সৎসঙ্গ কেন্দ্র উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। শনিবার করিমগঞ্জে 44তম নেতাজি মেলা ও প্রদর্শনীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উল্লেখ্য, 2020 সালে গোটা বিশ্বের সাথে বরাকের 3 জেলাতেও করোনা মহামারীর প্রাদুর্ভাব দেখা দেওয়াতে মেলা চলাকালীন অবস্থায় জনগণের সুরক্ষার কথা চিন্তা করে তা বাতিল করতে হয় জেলা প্রশাসনের। দীর্ঘ 3 বছর পর ফের মেলা আয়োজন করল করিমগঞ্জ পুরসভা। শনিবার ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর সূচনা করেন জেলাশাসক মৃদুল যাদব। এদিন তার সাথে উপস্থিত ছিলেন মিশন রঞ্জন দাস, বিক্রম চাষা সহ সকল ওয়ার্ডের পুরপতিরা। 3 বর্ষ কে বাদ নেতাজি মেলা আমার করিমগঞ্জ মে হোনে বালা হ্যায়, ইয়ে বহুত খুশি কি বাত হ্যায়। অর মাই আশা করতা হুঁ কি আমারে করিমগঞ্জ মিউনিসিপ্যালিটি অর বাকি লোগো কে প্রয়াস সে ইয়ে মেলা সফল হোগা। অর জো 3 সাল বাদ এক মৌকা মিলা হ্যায় মনোরঞ্জন কা, তো খরা উতরেঙ্গে। অর আমারে সভি বাসী সে অনুরোধ হ্যায় কি ইস মেলা কা আকে বিচরণ করে অর ইসকা মনোরঞ্জন হাসিল করে। जैसे कि सर एग्जाम का सीजन चल रहा है अभी, तो इसके लिए बहुत सारा गाइडलाइन दी है आपको मिलता, तो किस तरह के गाइडलाइन दिया गया है? जो हमारा रेगुलर गाइडलाइन होता है कि 10 बजे के बाद लाउड स्पीकर यूज़ नहीं करना है,
प्रॉपर पार्किंग, क्लीनिनेस, क्राउड मैनेजमेंट, फायर ब्रिगेड, इसका पालन करना है, वो गाइडलाइन रहेगा। और बाकी जो आपने स्कूल के एग्ज़ाम्स की बात करी, तो इसका एग्ज़ाम तो सिर्फ टाउन में हो रहा है, लेकिन तो हर जगह ही होगा। पहले नीलाम बाज़ार में हो चुका है, गांधी मेला होगा, हमारे कंडी में होगा। तो ये साथ साथ चलता है, जो कहते हैं कि पढ़ाई और मनोरंजन साथ साथ चलेगा, इसका ये सबसे अच्छा है। और जैसे भी कुछ इशू आता है, हम लोग उसको टैकल करते हैं। आठशूर প্রাক্তন সভাপতি ও মুখ্য উপদেষ্টা তথা শিলচর লামডিং ব্রডগেজ আন্দোলনের অন্যতম কর্মী প্রফুল্ল হাফিলার অকাল প্রয়াণে শোক সভার আয়োজন করল আকসা। শনিবার শিলচর মধ্যশহর প্রেক্ষাগৃহে প্রয়াত প্রফুল্ল হাফিলার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে স্মৃতিচারণ সভার সূচনা করা হয়। সভায় শিলচর লামডিং ব্রডগেজ বাস্তবায়নে আকসা ও আটসুর যৌথ আন্দোলনে প্রয়াত অবদান, ডিমাসাদের সমাজ উন্নয়নে নিরলস অবদানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা। এছাড়াও আকসার সাথে আটসুর 2008 সালের 12ই মে এক মঞ্চে দুটি সংগঠনের ঐতিহাসিক দিকগুলো তুলে ধরে বক্তব্য রাখেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। সব সময় খুব সাদা সিধা ভাবে থাকতেন, ওকে কখনো বোঝা যেত না উনি সারা আসাম অর্থাৎ অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি। এবং আমরা কাছাকাছি আসাতে কি হলো, একটা উত্তর কাছাকে পেয়ে আমরা আন্দোলন ত্বরান্বিত করেছিলাম। যদি আটশোর যদি আন্দোলন না হতো, তাহলে ব্রডগেজ আজর এই আশার আলো আপনারা দেখতে পেতেন না। আমরা তেমনি রাজ্য সরকারকে চাপে রেখেছিলাম বলেই তো উত্তর কাছাড়কে নিয়ে ছাত্র ধর্মঘট বন্ধ হয়েছিল, জনগণ আমাদেরকে সমর্থন করেছিলেন। জানেন এই ডিমাসারা এইখানে রাজধানী খাসপুরে ছিল এবং তারা সেই তাদের রাজসভায় বাংলা ভাষায় তাদের সেখানে বাংলা ভাষার ব্যবহার ছিল, রাজকার্য বাংলা ভাষায় হতো এবং তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আজকে যে পরম্পরা ছিল তার উনাদের সঙ্গে এটা বজায় থাকুক, আমরা একে অপরের পরিপূরক, সবাইকে নিয়ে। আগামী 12ই ফেব্রুয়ারি বরাকের ঐতিহ্যবাহী তীর্থভূমি সিদ্ধেশ্বর শিবমন্দির পরিচালন কমিটির পুনর্গঠন সভা অনুষ্ঠিত হবে। শনিবার মন্দির প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই খবর জানানো হয় আয়োজক কমিটির সাধারণ সম্পাদক সুজন ভট্টাচার্য। মন্দিরের সর্বাঙ্গীন উন্নয়নে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করতে উপত্যকার ভক্তপ্রাণ জনসাধারণকে সামিল হতে আহ্বান জানান তিনি। আমাদের মন্দিরের এক্সিকিউটিভ বডির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখ মন্দির পরিচালন কমিটি পুনর্গঠন করা হবে। গতিকে আপনাদের সবার কাছে আমার একটি সুনির্বন্ধ অনুরোধ, আপনারা সবাই আমাদের মন্দিরে আসবেন। সকাল 11টার সময় সভা আরম্ভ হবে, সেখানেই এই মন্দির পরিচালন কমিটির বিভিন্ন পদাধিকারীদের নিয়োগ করা হবে প্রস্তাবের মাধ্যমে। তারপর আমাদের মন্দিরে সেই দিন প্রসাদ বিতরণ হবে। গতিকে আপনারা সবাই যে যেখানেই থাকুন, ধর্মপ্রাণ ব্যক্তিরা মন্দিরে আসবেন, কারণ ভালো এবং সুন্দর একটি পরিচালন কমিটি যদি থাকে আমাদের এই মন্দিরে, সিদ্ধেশ্বর শিব মন্দিরে, তাহলে মন্দিরে সর্বাঙ্গীন উন্নতি সাধন করা আমাদের পক্ষে সম্ভব। গতিকে সবাই, আপনাদের কাছে আরেকটি অনুরোধ, আপনারা যারা এই খবর এই নিউজটি দেখছেন, তারা সবাই আপনাদের পরিচিত সবার কাছে দয়া করে একটু জানিয়ে দেবেন যে ওনারাও যাতে 12 তারিখ ফেব্রুয়ারি 12 ফেব্রুয়ারি 11টার সময় আমাদের এই মন্দিরে এসে উপস্থিত হয়। প্রতিরক্ষা মন্ত্রী পদক অর্জন করলো 62 আসাম গার্লস ব্যাটেলিয়ান এনসিসি শিলচর শাখার টিং গেউচিলে নারিয়াম। উল্লেখ্য 2021 সালের 6ই সেপ্টেম্বর ট্রেনে যাত্রাকালীন মাদকাসক্ত ছিনতাইয়ের শিকার হওয়া এক সহযাত্রীকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি এগিয়ে আসেন। পরবর্তীতে তাকে হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য সহযোগিতা সহ তার বাড়িতে
পৌঁছানোর কথা জানান তিনি। আর এহেন সেবামূলক উদ্যোগের কথা জেনে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তার হাতে পদক তুলে দেওয়া হয়। শনিবার সাংবাদিকদের সাথে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি জানান, গুণ উৎসব উপলক্ষে করিমগঞ্জ 938 নং সুভাষনগর আঞ্চলিক বিদ্যাপীঠ স্কুল পরিদর্শন করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। শনিবার গুণোৎসবের তৃতীয় দিনে ওই স্কুলে উপস্থিত হয়ে পড়ুয়াদের সাথে মত বিনিময় করেন বিধায়ক কমলাক্ষ। পাশাপাশি পড়ুয়াদের পাঠ্য থেকে বিভিন্ন প্রশ্ন করেন তিনি। এদিন শিক্ষা প্রতিষ্ঠানটির সুব্যবস্থা সহ পড়ুয়াদের সাথে শিক্ষক শিক্ষিকাদেরও ভূয়সী প্রশংসা করেন বিধায়ক। শেষ দিন এবং প্রথমে আমি আমার শুভেচ্ছাটুকু জ্ঞাপন করছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে বর্তমান দিনে আমি তিনবারের বিধায়ক, এই সমস্ত অঞ্চলের মানুষের ভালোবাসা আশীর্বাদ তিনবারের বিধায়ক হয়েছি। আজকে আই ফিল প্রাউড যে এই স্কুল থেকে আমি পড়াশোনা করেছি। আমার শৈশবের প্রথম স্কুল হিসাবে আমার এই স্কুল ছিল এবং এই স্কুল থেকে আমরা পড়াশোনা করেছি। তখন ইনফ্রাস্ট্রাকচার খুবই বাজে ছিল এবং সেই এইটুকু এই সময়গুলোর কথা এবং সত্যি কথা বলতে গেলে এখনও শরীর মাস্টার স্যারের কথা মনে পড়ছে। অনেক ম্যাডাম আছেন যাদের অক্লান্ত প্রচেষ্টায় এই স্কুলের আমরা দেখেছি স্কুলটাকে কীভাবে পরিচালনা করেছেন। এবং বর্তমান সময়ে আপনি ইনফ্রাস্ট্রাকচার কথা বলেছেন, আমি ইতিমধ্যে আমি এজিএমের সঙ্গে কথা বলি এবং আমি বলেছি 2 তারিখের পর আমাদের এসএমসির সভাপতি থাকবেন এবং আমরা সবাই থাকবো, সবাই এখানে মিটিং করে অন্তত কীভাবে সলিউশন করা যায়। ইতিমধ্যে আমার জানা মতে এসিআর এর টাকা আমাদের অলরেডি আমাদের অ্যাকাউন্টে টাকা আসে এসেছে, আমরা কাজ করতে পারছি না বিকজ অফ দ্যাট আমাদের এই লাইনের সমস্যা, হাই টেনশন লাইনের সমস্যার জন্য। আমি মনে করি যে আমরা ওনাকে নিয়ে একটা মিটিংয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে এবং যেহেতু টাকা আছে আমরা যদি এই সমস্যার সমাধান হয়ে যায় তাহলে ইটস এ ম্যাটার অফ 2 মান্থ, 2 মাসের ব্যাপার বেশি আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারবো। আর ব্যাপার হচ্ছে কি আপনার আমাদের জায়গার একটা সমস্যা, নট অনলি হিয়ার, আমি মনে করি সমস্ত আসামে এই এলপি স্কুলের জায়গার সমস্যা। হাইলাকান্দি জেলার বেহাল রাস্তাঘাট বর্ষার আগে সংস্কারের দাবি জানালো জেলা যুব তৃণমূল কংগ্রেস। পূর্ত বিভাগের চরম গাফিলতির কারণে জেলার বিভিন্ন স্থানে রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থা, এ নিয়ে সংশ্লিষ্ট এলাকার জনগণ সমস্যায় ভুগছেন, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের নেই কোনো হেলদোল। হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন করে এ নিয়ে প্রচণ্ড ক্ষোভ ঝাড়েন হাইলাকান্দি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মেহমুদ আহমেদ লস্কর। তিনি বলেন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে থাকা জেলার বুয়ালিপাড় নিতাইনগর ভায়া মোহনপুর পূর্ত সড়ক, যে সড়ক দিয়ে প্রতিনিয়ত শতাধিক যানবাহন সহ হাজার হাজার মানুষ যাতায়াত করেন, দীর্ঘদিন ধরে এই সড়কের সংস্কার কাজে হাত লাগানো হয়নি, যার দরুন জনগণ দুর্ভোগ পোহাচ্ছেন। তাছাড়া হাইলাকান্দি শহরের সিরাজপট্টি রেল ক্রসিং থেকে রতনপুর পর্যন্ত বেহাল পূর্ত সড়কের বেহাল অংশ, শিলচর বিশ্ববিদ্যালয় রোড ও কাঞ্চনপুর পাতিছড়া রুট বর্ষার আগে শীঘ্রই সংস্কার করার দাবি জানান তিনি। এ বিষয়ে নির্বাচিত জনপ্রতিনিধির ভূমিকায় ক্ষোভ ব্যক্ত করেন। জেলার বেহাল রাস্তাঘাট শীঘ্রই সংস্কারের জন্য পূর্ত বিভাগের দায়িত্বে থাকা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূল নেতা মেহবুব, অন্যথায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার হুঙ্কার দেন তিনি। এদিকে মিশন বসুন্ধরা প্রকল্পের আওতায় জমির নাম জারির কাজকর্ম নিয়েও ক্ষোভ ঝাড়েন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মেহবুব আলম লস্কর। আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন বা জনগণ থেকে প্রায় আসে বা আমি নিজেও দেখেছি যে বিএনএম পূর্ত সড়ক অর্থাৎ এই বলিপাড় থেকে নিতাইনগর হয়ে মোহনপুর পর্যন্ত গিয়েছে এই রাস্তা। এই রাস্তাতে বিগত পিরিয়ড থেকে এই রাস্তায় অনেক আন্দোলন হয়েছে, বিভিন্ন দল সংগঠন, ছাত্র সংগঠন, বিভিন্ন পাবলিক একত্রিত হয়ে অনেক আন্দোলন করেছে, কিন্তু সেই রাস্তার কাজ এখনো আরম্ভ হয় নাই। সেইটার জন্য আমি হাইলাকান্দি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই হাইলাকান্দির পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারদেরকে যে ওনারা কেন সেই ব্যাপারে ইনিশিয়েটিভ নেন নাই এখনো পর্যন্ত। তাছাড়া আমাদের 3 জন বিধায়ক আছেন, ওনারা কেন ইনিশিয়েটিভ নেন নাই, ওনাদেরকে পাবলিক কি জন্য ভোট দিয়েছে, তাই ওনাদের সেই দিকে লক্ষ্য করে অতি শীঘ্রই এই রাস্তার কাজ আরম্ভ করার জন্য আমি মিডিয়ার মাধ্যমে অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আমি হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেস তথা হাইলাকান্দি জেলা যুব তৃণমূল কংগ্রেস জনগণের শুক্রবার শিলচর সোনাইরুর মহাপ্রভু সরণী শঙ্কর মঠ ও বিশনের শিলচর শাখার অষ্টম বার্ষিক উৎসব এবং
শ্রীমৎ স্বামী জ্যোতিষরানন্দজি গিরি মহারাজের 114তম জন্মবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে সনাতন ধর্মীয় সম্মেলনে শিলচর শঙ্করমঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দজি মহারাজ ব্রহ্মচারী বলেন, সমস্ত ধর্ম আচরণের মধ্যে ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ, আবার ভক্তির মধ্যে ভক্তি শ্রেষ্ঠ হচ্ছে শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তির মধ্যে প্রেম ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। ভক্তিপথে শ্রীমদ ভগবদ্গীতার প্রদর্শিত যে প্রেম ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কর্মযজ্ঞের মধ্য দিয়ে মানুষের মনকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন শ্রীমৎ স্বামী জ্যোতিষরানন্দ গিরি মহারাজ। কাশী থেকে আগত শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দজি গিরি মহারাজের বক্তব্য বলেন, গুরুবাক্যে বিশ্বাস করো, জীবনে আচরণ করো ধর্মকে, তবেই সত্যকে জানবে, অনুভূতি লাভ হবে। পরবর্তীতে স্বামী মহানন্দগিরি মহারাজ, শ্রীমৎ স্বামী ভুবনেশ্বরানন্দগিরি মহারাজ, শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমৎ স্বামী স্বপ্রকাশানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দগিরি মহারাজ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ধর্মীয় সঙ্গীত পরিবেশনে ছিলেন জ্যোতির মিত্র, অঙ্কিত মিত্র, তুলিদাস সঙ্গীত মিত্র, রুদ্রপ্রতাপ রায়, সুস্মিতা দে, পিয়ালি রায়, পায়েল রায় প্রমুখ। এই বিশ্বশান্তি গীতাযোগী বাবামণি সৃষ্টি করেছিলেন পরমারুদ্ধ গুরুদেব পরমকৃষ্ণ স্বাম জ্যোতিষানন্দগিরি মহারাজজি। শঙ্করমঠ মিশন শঙ্করাচার্যের আদেশে, শঙ্করাচার্যের আদর্শে এই শঙ্করমঠ মিশন পরম গুরু জ্যোতিষানন্দগিরি মহারাজজি, তিনি বিভিন্ন দেশে বিদেশে শঙ্করমঠ মিশন সৃষ্টি করেছেন গীতা প্রচারের মধ্যে দিয়ে। গীতা মানব জীবনে একমাত্র অমূল্য সম্পদ, তাই বাবা মুনি সমস্ত জাতি ভেদ বর্ণ বিদ্বেষকে দূরে ঠেলে দিয়ে সমস্ত হিন্দু সনাতনীকে ঐক্যবদ্ধ করার জন্য গীতাকে হাতে নিয়েছেন। সেজন্য দেশে বিদেশে বাবা গীতা প্রচার করেছেন, গীতা যজ্ঞ করেছেন, গীতা পাঠ করেছেন, এমনকি শঙ্করমঠ মিশন যে বাংলাদেশে যে সীতাকুণ্ড শঙ্করমঠ সেখানে আজ থেকে প্রায় 42 বছর ধরে অনবরত অখণ্ড গীতা পাঠ চলছে বিরামবিহীন। সেই অখণ্ড প্রদীপের মধ্য দিয়ে একটি প্রদীপ জ্বালিয়েছেন যে গীতায় পারে একমাত্র সমস্ত সনাতনী হিন্দু ভাইদেরকে ঐক্যবদ্ধ করতে। সেই সবাইকে আমরা প্রতিবছর এই শঙ্করমঠ মিশন শিলচর শাখার উদ্যোগে আমরা বাবার জন্মতিথি জয়ন্তী পালন করে থাকি এবং এই জয়ন্তীতে বিভিন্ন দেশ বিদেশ থেকে বিভিন্ন শঙ্করমঠ মিশন জীবী আমাদের যে বিশ্বব্যাপী বাউন্স আছে, বিভিন্ন শাখা সংগঠন আছে, সমস্ত সাধু সন্ন্যাসী এই দিনে মিলিত হয়। এটা একটা মহাযজ্ঞে পরিণত হয়। অ্যাথলেটিকদের উৎসাহ দিতে বার্ষিক ক্রীড়ায় এবার প্রাইজ মানি বাড়ালো শিলচর জেলা ক্রীড়া সংস্থা। ম্যারাথন সহ বিভিন্ন ইভেন্টের প্রথম 3 স্থানে থাকা অ্যাথলেটিকরা গতবারের তুলনায় বেশি প্রাইজ মানি পাবেন। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এক তথ্য জানান আয়োজক সহ স্পন্সর গোষ্ঠীর সদস্যরা। আগামী 29 ও 30 জানুয়ারি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে SM দেব স্টেডিয়াম এবং টাউন ক্লাব মাঠে ঋষিকেশ শেফালিকা স্মৃতি বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাশাপাশি বাড়ানো হচ্ছে প্রাইজ মানিও। ম্যারাথনের দূরত্ব বাড়ানোর চিন্তাধারা রয়েছে আয়োজকদের। উল্লেখ, চলতি বছরের বার্ষিক ক্রীড়ার রানিং ইভেন্টগুলো DSA তে অনুষ্ঠিত হবে এবং টাউন ক্লাবের মাঠে হবে থ্রুইং ইভেন্টগুলো বলে জানান আয়োজকরা। আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামের এই মাঠে আমরা করব, এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি। গত বছরও আমরা এই মাঠে করেছিলাম, এটার ডেট আমরা ঠিক করেছি আগামী 29শে জানুয়ারি এবং 30শে জানুয়ারি, এই 2 দিনে অ্যানুয়াল স্পোর্টস মিটটা আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার এই স্টেডিয়ামের মাঠে হবে। অনেক টেকনিক্যাল ব্যাপারগুলো আছে বা অনেক ফিকচারগুলো আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, সেই কথাগুলো উত্তম চৌধুরী আপনাদের কাছে তুলে ধরবেন বা অনিমেষদা আপনাদের এই বাজেটের ব্যাপারে সেই কথাগুলো বলবেন। কিন্তু 2-1টি ব্যাপার যেটা ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হয়েছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি, যে এই ঋষিকেশ শেফালিকোনা মেমোরিয়াল অ্যানুয়াল স্পোর্টস মিট আমরা যখন থেকে শুরু করেছিলাম তখন থেকেই শিলচর জেলা ক্রীড়া সংস্থায় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই অ্যানুয়াল স্পোর্টস মিটে ম্যানস ওপেন বা ওমেন্স ওপেন যে ইভেন্টগুলো আমরা করাই সেই ইভেন্টগুলোতে আমরা ক্যাশ প্রাইজ মানি ইন্ট্রোডিউস করেছিলাম এবং অনুপদা এবং অংশুদা দুজনের সাহায্যে এই ক্যাশ প্রাইজ মানিটা গত বছর আমাদের যা সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত থেকে আমরা এবছর প্রাইজ ক্যাশ প্রাইজ মানিটা বাড়িয়েছি। গত বছর আমি আপনাদের শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার।
আসাম বিশ্ববিদ্যালয়ের 30তম বর্ষপূর্তি অনুষ্ঠান সাড়ম্বরে উদযাপিত। উধারবন্দে দীক্ষা প্রদান সহ চার দিনের বরাক সফরের সৎসঙ্গের প্রধান শ্রী শ্রী আচার্য দেব। করিমগঞ্জে ফিতা কেটে 44তম নেতাজি মেলা ও প্রদর্শনীর সূচনা জেলা শাসকের। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।